তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। তাই তো হকের কথা যাই না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যাই না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। মনে হচ্ছে আপনাদের এদিক ছাড়ে না, টিপিতে দেখেছেন না আপনারা, 11 বছরের সংসার তুই আটা দিয়েছ, পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্ধি আছে খাসার দেশে।
কতক্ষণই সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি আজও বন্দী আছে খাসার দেশে কোথাও বিনা বাধায় যাই না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যাই না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার স্থপতি উনি ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই আওয়াজ শুনে বাংলাদেশের মানুষ লড়াই করেছিল সংগ্রাম করেছিল রক্ত ঝরিয়েছিল ইজ্জত হারিয়েছিল এক সাগর রক্ত ঢেলে দিয়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল এই বাংলাদেশের মানুষ ১৯৫২ সালে রক্ত দিয়ে ভাষা এনেছে ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ এনেছে আর একবার রক্ত দেবে যদি প্রয়োজন হয় ৯ মাস ৯ ১৮ মাস যুদ্ধ করবে যদি প্রয়োজন হয় ৩০ লক্ষ ৯ ৬০ লক্ষ মানুষ জীবন দেবে যদি প্রয়োজন হয় এক সাগর নয় ৭ ৬ ৭ সাগর রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবেই করবে কারা কারা রাজি দুটি হাত দেখাও যেভাবে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে যেভাবে আমার দেশের তরুণেরা আমার দেশের সোনার ছেলেরা আমার দেশের যুবকেরা আমার দেশের বৃদ্ধরা আমার দেশের মায়েরা আমার দেশের বোনেরা আমার দেশের জনপ্রতিনিধিরা মেম্বার চেয়ারম্যানেরা প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা সহ বাংলাদেশ অপর জনসাধারণ বাংলাদেশের অপর জনসাধারণ যেভাবে কোরআনের দিকে ঝুঁকছে যেভাবে মসজিদের দিকে ঝুঁকছে যেভাবে আল্লাহ তার রাসূলের পথের দিকে ঝুঁকছে আমার মন বলে সেই দিন দূরে নাই নাস্তিকদের দিন শেষ আগামীর দিন হবে আল কোরআনের বাংলাদেশ আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন কেশব শ্যামনগরে মন্দির উদ্বোধন করেছেন এটাই মুসলমানদের আদর্শ যাদের ধর্ম তারা সেইভাবে পালন করবে আমি মাননীয় প্রধানমন্ত্রী আসাতে কোনো নেগেটিভ কমেন্টস করি নাই আমরা কোনো সময় আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন আমার কোনো আলোচনায় পাবেন না যে আমি বলেছি যে আসতে দেয়া হবে না কিংবা আসবেন না দরকার নেই একজন প্রধানমন্ত্রী এই দেশে আসতেই পারেন এটা তার এই দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্যে বরং সেদিন কালীগঞ্জে বলেছি ভারতে সি পিঁয়াজ দিয়ে পান্তা ভাত মারবেন আর ভারতের ইস্টার জলসা বোঝনি ডিশ লাইন নিয়ে থিয়ে দিয়েছেন ইস্টার জলসা দেখি ভারতের পিঁয়াজ দিয়ে বউ রান্না করিছে আর তাও সে ভারতের সিরিয়াল দেখিতে রান্না করতে বইছে রান্না করতে করতে আবার এক দুকুলি দেখি হয়েছে তারপরে আপনার হিরো হুন্ডা গাড়িতে ভারতের গাড়িতে চড়ি যাই মোদির বিরুদ্ধে আন্দোলন করেন এইটা হইল পাকাল এনে যে কটা গাড়ি আছে কইনটা দেখেন দিন যে ভারতের ছাড়া পাকাও খারাপ যা খুঁজি ভাটা এই এসে অসুবিধে নেই কিন্তু এই সে আমাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করে দিতে হবে আমি আসার আগে বলেছি আপনি যেমন মন্দির উদ্বোধন করবেন শ্যামনগরে তেমনি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে মসজিদ উদ্বোধন করে দেখিয়ে দিবেন আপনি অসাম্প্রদায়িক একটা সরকার আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে চারিদিকে অলিগলি সব পাকা করে দিয়েছে কারেন্ট তো মোটামুটি ১০০% দিয়েই দিতে কারেন্ট এত দিয়া দিয়েছে যে এই কারেন্ট বেশি থেকে যায় বলে ওই যে ইজি বাইক চার্জারে চার্জ দেয় এক চার্জারে ওই এক ভ্যানে তিন সাইডে সংসারের কারেন্ট খায় চিন্তা করতে পারেন তারপরেও লোডশেডিং নেই এরপরেও যদি আপনারা বলেন প্রধানমন্ত্রী কিছু দিলে না তা আপনাকে কারেন্ট বন্ধ করে দেওয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই তাই না বিষয়টা বলছেন
এরা এত অকৃতজ্ঞ হওয়া যাবে না, যা করিয়েছে সেটা অন্তত স্বীকার করেন, তারপরে যে এই জিকেনের সমস্যা তারপরে বলবেন। তা যা করিয়েছে এটার মোট কোনো স্বীকারই নেই। আপনি হিরো হুন্ডা গাড়ি চালাচ্ছেন, এই যে সব কিছু করি, ভারতের কোন জিনিসটা নেই? টাটা গাড়িতেই নিয়ে আসতেন বাড়ি বিল্ডিং করার জন্য, টাটা কাকের পাখা ওখানে যা খুঁজতে পারে, যে ট্রাক্টর দিয়ে শশি বেড়াচ্ছেন সব একেবার ভেঙে ফেলাচ্ছেন, এই ট্রাক্টর কানতে আসছে, আমাকে বেনা বলতে ঢুকতে ঢুকতে ওই রাস্তায় আমরাই চলতে পারিনি, সব এই নিয়ে আপনাকেই তো দিচ্ছি, তারপরেও আপনারা আমাদের বিরোধিতা করবেন, এটা তো মানবো না, মানবো? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশের পরিবর্তন হয়েছে, আমি বলেছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, সেই সাথে স্বাধীনতার 50 বর্ষ উদযাপিত হচ্ছে। এই বছরে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নিতে পারেন, সেটা হলো বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের সংসদে আল কোরআনের আইন পাশ করে দিতে পারেন, যদি এই বছরে আল কোরআনের আইন দিয়ে দেশ চালানোর সিদ্ধান্ত নিতে পারেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অমর হবে, স্বাধীনতার 50 বছর অমর হবে, এবং আপনাকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে যদি প্রয়োজন হয় আমার দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দেবে।